हेलो व्यूअर्स, आमी विश्वनाथ कर्मकार, ड्राफ्टसमैन सिविल इंस्ट्रक्टर रमिनपुर गवर्नमेंट आईटीआई रानिंग अंडर पीटीपी। आज के आमी आबार एकटु तोमादेर सामने भिडियो निये पड़े उपस्थित रही। आज के जो विषय आलोचना करब सेटा हच्छे किछु स्पेशल पार्पास टाइप्स अफ ब्रिक्स थाके सेटार विषय। आज के तोमादेर छविगुलो आमी एके पर देखाबो। तो चलो आज के क्लासटा शुरू करा जाक। तो देखो, গতকালকে আমি যেটা বলেছিলাম যে ব্রিক্সের টাইপসগুলো, তার মধ্যে যেগুলো বিষয়ে বলেছিলাম সেটা হচ্ছে অ্যাজ পার ফিল্ড প্র্যাকটিস, তারপরে কম্প্রেসিভ স্ট্রেংথ, তারপরে অ্যাজ পার ইউজ, অ্যাজ পার ফিনিশিং, অ্যাজ পার ম্যানুফ্যাকচার, অ্যাজ পার বার্নিং আর অ্যাজ পার টাইপস। এগুলো আমি গতকালকে বলেছিলাম যে এই টাইপের ব্রিক্সগুলো কী কী টাইপস থাকে। তো আমি স্পেশাল পারপাস আরও কিছু ব্রিক্স থাকে সেগুলোর বিষয়ে আমি বলে দিচ্ছি যে স্পেশাল পারপাস কী কী ব্রিক্স আমাদের হয়। তাছাড়া একটা কথা জেনে রাখবে, যেটা হচ্ছে অন দ্য বেসিস অফ যদি বলা হয় যে মেটেরিয়ালস টাইপ অনুযায়ী যে কী কী মেটেরিয়ালস দিয়ে পরে আমরা বানি থাকি, তো সেটা আমরা নর্মালি আমরা কী কী জানি, যেটা আমরা কী জানি, শুধুমাত্র ক্লে ব্রিক হয় যেটা আমরা মাটির সাজে যেটা আমরা বানাচ্ছি, এটার আমরা দুটো টাইপ থাকছে। একটা হচ্ছে কী, একটা হচ্ছে আনবার্নড, একটা হচ্ছে বার্নড। আনবার্নড যেটা সেটাকে বলা হয় কী, যে সান ড্রাইড, মানে যেটা আমরা আগুনের সাহায্যে করছি না, যে সূর্যতে যেটা আমরা শোকাচ্ছি, সূর্যের আলোর সাহায্যে যেটা শোকাচ্ছি, এটা সানড্রাইড। এটা এই প্র্যাকটিসটা আগে ছিল, এখন এটা হয় না। সানড্রাইড ব্রিক্স আগে পাওয়া যেত, কিন্তু এখন এই ব্রিক্স এটা হয় না। এর কম্প্রেসিভ স্ট্রেংথ আমার অনেক কম, এর কম্প্রেসিভ স্ট্রেংথ আমার অনেকই কম থাকে। ধরুন 1.5 থেকে 2 নিউটন পার মিলিমিটার স্কোয়ার থাকে এর কম্প্রেসিভ স্ট্রেংথ থাকে, ঠিক আছে। এগুলো আর এখন কিন্তু প্র্যাকটিসিয়ার নেই। এখন যেটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র আমার বার্ন ব্রিক। এবার গতকাল যেগুলো বলেছিলাম সেগুলো বার্ন ব্রিকেরই আমি টাইপ বলেছিলাম। এবারে কিছু তোমার বলছি যেটা হচ্ছে আমার স্পেশাল পারপাস ব্রিক। স্পেশাল পারপাস সেই ব্রিকসগুলোকে স্পেশালি বানানো হয়ে থাকে। তাছাড়া ফিল্ডে যখন আমরা কাজ করি তখন যে ম্যাশিনারি থাকে সে ম্যাশিনারি, তখন সে ব্রিক্সগুলোকে নিয়ে পরে সে ট্রাভেলের সাহায্যে ওটাকে ভেঙে কিংবা হ্যামারের সাহায্যে ভেঙে সেরকম সে নিজের যে কাজে যে ব্রিক্সটা লাগবে, যে পোর্শনটা লাগবে সেটা সে সেইভাবে বানিয়ে নেয়। তো প্রথমে দেখো যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে আমার কি কিং ক্লোজার, তারপরে কী বলা যেতে পারে সেটা হচ্ছে আমার কুইন ক্লোজার, তারপরে যেটা বলা যায় সেটা হচ্ছে আমার বেভেল, বেভেল ক্লোজার, তারপরে আসছে মিডরেট ক্লোজার। এইটা ছাড়া আরও কিছু কিছু থাকে যেগুলোকে অন দ্য স্পটে হয় ওইভাবে আমরা মানে যারা মেশিন থাকে তারা বানিয়ে নেয়, কিংবা অ্যাজ পার ব্রিক ক্যালকুলেশন করে এস্টিমেটের পর দেখা হয় যে যদি আবার সেরকম পোর্শনে কোনো ব্রিক থাকে তাহলে সেগুলো আমরা স্পেশালি বানানো আমার হয়ে থাকে। তার মধ্যে তোমার আসছে হচ্ছে কি হাফ প্যাড ব্রিক, তারপরে তোমার আসছে থ্রি ফোর্থ ব্রিক, থ্রি ফোর্থ প্যাড ব্রিক, তারপরে তোমার আসছে বুলনোজ ব্রিক, তো এইগুলো হচ্ছে আমার সে টাইপসগুলো, কিং ক্লোজার, কুইন ক্লোজার, বেভেল ক্লোজার, মিটেড ক্লোজার, হাফ ব্যাট, থ্রি ফোর্থ ব্যাট, বুলনোজ ব্রিক, তারপর তোমার হচ্ছে কি বেভেল ব্যাট, বেভেল ব্যাট ব্রিক। তো এগুলোর বিষয়ে আজকে আমি তোমাদেরকে বোঝাবো। আরেক জিনিস আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে অন দ্য বেসিস অফ যদি বলা হয় যে মেটেরিয়ালস, মেটেরিয়ালস তো আমরা প্রথম জানি ক্লে, ক্লে ছাড়াও আরও কিছু কিছু ব্রিক্স এখন আমাদের পাওয়া যায়। তার মধ্যে তোমার এক নম্বর হচ্ছে কি সিমেন্ট ব্রিক, সিমেন্ট দিয়ে যে ব্রিক্স তোমার বানানো হয় সেটা। দু নম্বর তোমার হচ্ছে ফ্লাই অ্যাশ ব্রিক, ফ্লাই অ্যাশ দিয়ে যে ব্রিকগুলো বানানো হয় সেটা। আর তাছাড়া বড় বড় কনস্ট্রাকশনের ক্ষেত্রে এখন আরেকটা নতুন ধরনের জিনিস আমাদের ইউজ হয়ে থাকে,
যেটাতে বলা হয় কি আমাদের ব্লক। দেখো সেটাকে বলা হয় কি অটোক্লেভড এরিয়েটেড কংক্রিট ব্লক, যেটা বলছিলাম আরেকটা হচ্ছে এএসি ব্লক। এটা তোমার যেটা জিনিস দিয়ে বানানো থাকে সেটা হচ্ছে আমার কি ফাইন এগ্রিগেট, তার সঙ্গে তোমার থাকছে হচ্ছে সিমেন্ট, আর তার সাথে যদি বলতে হয় তাহলে তোমার থাকে হচ্ছে কি এক্সপ্যানশন কিছু এজেন্ট থাকে। এর কাজ কি যে ব্লকটা যখন বানাচ্ছি তার যে মিক্সচারটা থাকছে সেটাকে সে ব্রেড ডো মতন সেটা বানিয়ে দেয়। এরিয়েটেড কথাটার অর্থ হচ্ছে কি যে এই ব্লকগুলোর মধ্যে তোমার এয়ার আমার বেশি ঢুকে থাকে। তো এগুলো হচ্ছে আমার যে ব্রিক্সের টাইপসগুলো। তো আজকে আমি তোমাদের কিছু ব্রিক্সের আমি ছবি কিছু এঁকে পরে আমি দেখাচ্ছি যে স্পেশাল ধরনের ব্রিক্স কী ছবিগুলো টাইপের হয় সেটা লক্ষ্য রাখবে। তো দেখো নর্মালি যদি একটা ব্রিক্সকে আমি যদি তোমার আইসোমেট্রিক যদি ভিউতে আঁকা হয় তাহলে সেক্ষেত্রে আমার ব্রিক্সটা দেখা যাচ্ছে এরকম। এরকম দেখে দেখতে পাবো। তো এই দিকে যে পার্টটা এটা হচ্ছে আমার লেন্থ, যেটাকে আমার বলা হচ্ছে কি স্ট্রেচার। ব্রিকে যখন বন্ডিং করবো তখন এই জিনিসটা আরেকবার বলবো। এই যে পার্টটা এটা হচ্ছে কি আমার ডেপথ, এটা মানে বলতে পারো হাইট, হাইট অথবা ডেপথ। আর এই দিকে যে অংশটা থাকছে সেটাকে আমার কী বলা হচ্ছে, এটা হচ্ছে ব্রেথ মানে চওড়ার দিক, যেটাকে আমার বলা হবে কী কী হয়ে থাকে হেডার। আর মধ্যেখানে একটা কী থাকে আমার কী থাকে মানে যেটাকে বলা হচ্ছে আমার ফ্রগ, ব্রিকের আমার ফ্রগ থাকে। এটা আমার ব্রিকগুলোকে এটা যে টপ পোর্শনটা, টপ পোর্শনের দিকে আমার এই ফ্রগটা আমার থাকবে, এই ফ্রগটা আমার থাকবে টপ পোর্শনে। এটা কাজ করে অ্যাজ এ কি হিসাবে এটা কাজ করে, আমি যখন মর্টার দেবো তো মর্টারটা আমার এর মধ্যে প্লেস হবে, নিয়ে তার উপরে যখন আমি এবারে আরেকটা ব্রিককে যখন বসাবো তো সেটার ব্যাক সাইডটা যেটা নিচের দিকটা বটম দিকটা এর হেডের উপরে এসে পরে বসবে এই সাইডটায়, তখন কি এটা একটা লক হিসাবে কাজ করে যা তাতে কি এটাকে উঠে যাতে ব্রিকটা সরে না যায়। তো নর্মালি যদি বলা হয় তো অ্যাজ পার আইএসআই যেটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট থেকে যে ডাইমেনশন দেওয়া আছে সেটা কী বলা হয়েছে, লেন্থ হচ্ছে আমার কত 190 mm, আর ব্রেথ আর হাইট হচ্ছে কত আমার 90 mm। যখন মর্টার দিয়ে দেবো তখন আমার এটা হয়ে যাবে কত 200 mm লেন্থ, আর ব্রেথ আর হাইট হয়ে যাবে কত 100x100 mm। এটা আইএসআই অনুযায়ী এটা মাপটা দেওয়া আছে। আর কীয়ের যে মাপটা থাকে কীটা তোমার থাকে হচ্ছে কত, এই যে ডেপ থাকে, ডেপ থাকে হচ্ছে 10-20 mm থাকে হচ্ছে ডেপথ, আর তার সঙ্গে এই যে লেন্থ থাকে, লেন্থ থাকে হচ্ছে কত আমার 100 mm, আর যে ব্রেথ থাকে, ব্রেথ কত থাকে হচ্ছে সেটা থাকে হচ্ছে 40 mm। এটাই তো আমার একটা ব্রিকের মাপ, যে মাপটার সাহায্যে আমরা ব্রিকগুলো দিয়ে কাজ করে থাকি। তো এরপর যদি বলা হয় ক্লিং ক্লোজার, তাহলে ক্লিং ক্লোজার জিনিসটা কী, এটা তো একটা ব্রিক্স, কিন্তু এই ব্রিক্সে কী হয় তোমার এই যে ডাইমেনশনটা দেখছো, তো এই ডাইমেনশনের যে ব্রেথ থাকে ব্রেথের আমি এখান থেকে হাফ নিচ্ছি, আর এইদিকে যে লেন্থ আছে লেন্থের আমার যে 3/4 আছে 3/4 আমি এখানে ছেড়ে দেবো, আর 1/4 আমার এখানে পড়ে থাকবে না, সেটাকে আমি এইভাবে এখান থেকে আমি এটাকে জয়েন করে দেবো, মানে এই পোর্শনটা আমার কেটে বাদ হয়ে যাবে, সেটাই আমার হয়ে যাবে কি ক্লিং কোষার। তো চলো সেই ছবিটাকে যদি আঁকা যায় সেটাকে আমি আঁকার চেষ্টা করছি, দেখবে। এর এদিকে যে পোর্শনটা আছে এটা ধরে নাও তোমার 3/4 যদি যদি থাকে তাহলে এটা হচ্ছে আমার 1/4, আর এদিকে হচ্ছে কি আমার এটা যদি হাফ হয় তাহলে এটা হচ্ছে আমার হাফ।
এই পোর্শনটা আমার থাকবে না, এই এদিক থেকে এই যে পোর্শনটা আছে এইটা আমার থাকছে না, এদিক থেকে যা পোর্শন এইটা আমার থাকছে না, শুধু আমার যেটুকু পড়ে থাকবে সেটা হচ্ছে আমার এইটা পড়ে থাকবে, শুধু আমার এই পোর্শনটা পড়ে থাকছে। তো সেই জন্য আমার এই এই পোর্শনটা আমার কেটে বাদ হয়ে যাবে। এই যে টাইপটা এটাকে আমার বলা হচ্ছে কি কিং ক্লোজার। আর মাঝখানে আমার যেরকম তোমার ফ্রক থাকবে সেই ফ্রকটা আমার সেম ডাইমেনশনে থাকবে, সেটা নিয়ে কোনো প্রবলেম কিছু আমার নেই। ফ্রকটা আমার যেরকম থাকবে সেটা ফ্রকটা আমার এখানে আমার থাকবে ফ্রকটা। তো এই টাইপটা হয়ে গেল, এটা হচ্ছে আমার কি ক্লিন ক্লোজার এটা। আচ্ছা, এরপরে যেটা বোঝাবো সেটা হচ্ছে লক্ষ্য রাখবে কুইন ক্লোজার। কুইন ক্লোজারের ছবিটা এবারে আমি এঁকে বলে দেখাচ্ছি তোমাদের। তো দেখো কুইন ক্লোজারে যেটা হয়, এই যে টোটাল যে ব্রিকটা আছে এই ব্রিকের তোমার লেন্থ যা আছে আমার লেন্থ আমার সেম থাকবে, কিন্তু ব্রেথ যা আছে সে ব্রেথটা আমার ভাগ হয়ে যাবে। মিডিলে মিডিলে আমার ব্রেথটা কেটে আমি বার করে নেবো, শুধু কী থাকবে লেন্থ আমার বজায় থাকবে। তো সেইটা যদি হয় ছবিটা সেটা কীরকম হবে, সেক্ষেত্রে তোমার ছবিটা দাঁড়াবে হচ্ছে এরকম। আমি ডট ডট দিয়ে বোঝানোর চেষ্টা করছি আমি। এটা ডট দিয়ে করলাম কারণ কি, কারণ এইদিকে যে পোর্শনটা থাকবে এইটা আমি এখান থেকে কেটে বাদ দিয়ে দেবো। সেক্ষেত্রে কী হবে, আমার যে ফ্রকটা থাকবে ফ্রকটা কিন্তু আমার কেটে বাদ হয়ে যাবে। এদিকের এই পোর্শনটা নেই, এই সাইডের পোর্শনটা লেন্থ আমার সমান থাকছে, আবার এইদিকের এই পোর্শনটা আমার এটা আমার থাকছে। এর হাফ হেডারের যে হাফ সেটা আমার রইল, এদিকে যে হাফ পোর্শনটা সেটা আমার কেটে এখান থেকে বাদ হয়ে গেল। এদিকে যে এসে যে পুরো লেন্থ পোর্শনটা যেটা যেটা টোটাল লেন্থ যেটা যেটা স্ট্রেচারটা স্ট্রেচারটা আমার এই সাইডে বাদ হয়ে গেল, কিন্তু এদিকের আমি ফুল স্ট্রেচারটা আমি পাচ্ছি। আর হাইট আমার যেটা থাকছে আমার থাকছে এদিকের, আমার হাইটটা কী থাকছে এটা আমার এই সাইডেরটা আমার একটা দিকের এটা আমি কাটিং করে নিচ্ছি, কিন্তু এদিকটা আমার থাকছে। সেক্ষেত্রে যে ফ্রক থাকবে এই ফ্রকটাও যেটা কি থাকবে ফ্রকটাও আমার এর হাফ অবধি আমার ফ্রকটা থাকবে। আর এইদিকের যে ফ্রক এইদিকের যে পোর্শনটা আমার থাকবে সেই পোর্শনটা আমার কিন্তু এটা কিন্তু কেটে আমার বাদ হয়ে যাবে। তো এই যে টাইপ এটাকে তোমার বলা হচ্ছে কি এটা হচ্ছে আমার কুইন ক্লোজার। আচ্ছা, এরপরে দেখো যেটা বলছিলাম যেটা তোমার হচ্ছে থ্রি ফোর্থ, একটা থ্রি ফোর্থ হয় ব্যাট, একটা হয় আমার কি হাফ ব্যাট। তো এই জিনিসটা কি এটা এটাও খুব ইজি জিনিস। একটা কাজ করছি আমি, প্রথমে এর টোটাল আমি এর ফিগারটা আমি আর কি আঁকছি, সেক্ষেত্রে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। এটা আমি আঁকলাম একটা সাইড, স্ট্রেচার আঁকলাম, এদিকে আমি আঁকছি হচ্ছে হেডার, আর আমি এদিকে হচ্ছে আঁকলাম আমি কি স্ট্রেচার। মধ্যে যদি ডট দিয়ে দেখাতে চাও তাহলে এখান থেকে তুমি ডট দিয়ে সেটা প্রতিটা ব্রিকে দেখানো যায়। তো এই হচ্ছে ফিগার, আর মধ্যেখানে আমার কী থাকছে ফ্রগ আমার থাকছে যেরকম থাকার ফ্রগ। এদিকে এই ডেপ থেকে বোঝানোর জন্য এটা আমি দেখালাম, এটা ফ্রগ হলো। তো এবার কী হচ্ছে, যেটা থ্রি ফোর্থ ব্যাট থাকে তো এর যে লেন্থ থাকে এই লেন্থটাকে আমি এখান থেকে তোমার থ্রি ফোর্থ অংশ আমার এটা রয়ে যাবে, আর এই এদিক থেকে বাদবাকি যে আমার ওয়ান ফোর্থ এটা আমার থাকছে না, সেটা হচ্ছে এই বরাবর পুরোটা, এখান থেকে এই বরাবর পুরোটা আমার। যদি এটাকে ডট দিয়ে বোঝাতে চাও তাহলে ডট দিয়ে বোঝানো যাবে, কোনো অসুবিধা নেই। এই দিকের অংশটা আমার এই যেটা ডবল দাগ দিচ্ছি এই পোর্শনটা আমার থাকবে না, এই পোর্শনটা আমার থাকছে না, শুধু আমার এই দিকের যে এই যে পোর্শনটা আছে শুধু আমার এইটা পড়ে থাকবে, সেটা হয়ে যাচ্ছে আমার কি থ্রি ফোর্থ ব্যাট। আর যদি হাফ ব্যাট বলা হয়, হাফ ব্যাটে কী হয় আরেকটা ছবি চলো আঁকা যাক। হাফ ব্যাটে কী হচ্ছে, আমি প্রথমে হাফ ছবিটা আমি এঁকে নিচ্ছি ফার্স্টে। তো এদিকে দেখো আমি হাফ যে ছবিটা আমি আঁকার চেষ্টা করছি সেটা হচ্ছে আমার এখান থেকে এইটা আমার ধরে নাও
এবারে বাদ বাকি আরও যে পুরো অংশটা সেইটা আমি এটাকে তোমার আমি ডট ডট দিয়ে দেখানোর আমি চেষ্টা করছি। এটা আমি ফ্রি হ্যান্ডে ড্রয়িং করছি, তো সেই মুহূর্তে এখন ডাইমেনশান আমি কিছু দিচ্ছি না, জাস্ট আমি তোমাদেরকে যাতে বোঝাতে পারি সেই জন্য আমি জাস্ট ছবিটা আমি ইচে করে আমি এখানে দেখানোর চেষ্টা করছি। আমি তো এর এই যে পোর্শনটা আমার থাকছে এই দিকের যে এই যে পোর্শনটা আমার এই পোর্শনটা আমি এটা কী করলাম এটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম আর শুধু এই দিকের আমার হাফ পোর্শনটা আমার পড়ে রইল আর এই এই হাফটা আমার থাকছে না, মানে লেন্থ বরাবর আমি এটাকে হাফ করে দিলাম কিন্তু ব্রেথ আমার যা আছে সেরকম আছে সেরকম থাকছে। তো এই যে টাইপের ব্রিজটা এটা তোমার হচ্ছে কি এটা হচ্ছে আমার হাফ ব্যাট। তো এই যে থ্রি ফোর থাকে এটাকে আমরা কী করে থাকি অনেক সময় থ্রি কোয়ার্টার ব্যাটও বলে থাকি আমরা, থ্রি কোয়ার্টার ব্যাট এটা হচ্ছে থ্রি ফোর্থ ব্যাট। আচ্ছা এরপরে আমি যেটা তোমাদেরকে বোঝাবো সেটা হচ্ছে কি মিড রেড ক্লোজার। তো মিড রেড ক্লোজারটা কী জিনিস সেটা ধ্যান দেবে। এই ক্ষেত্রে কী হয় আমাদের ব্রিকের মনে করে এই একটা যদি একটা যদি কোণ আমি ধরে নিই তো এর এই যে উইথ আছে এই উইথ থেকে তোমার 45-60 degrees অ্যাঙ্গেল করে আমি এইভাবে একটা লাইন নেব, তারপরে যে অংশটা থাকবে সেই অংশটাকে আমি কেটে আমি এখান থেকে ফেলে দেবো, সেটা হচ্ছে আমার মিটেড ক্লোজার। তো সেক্ষেত্রে আমি প্রথমে কাজ করছি প্রথমে ফুল ব্রিকের যে ছবিটা আছে সেটা আমি ফার্স্টে এঁকে নিচ্ছি। এটা ধরুন একটা ফুল ব্রিকের আমি ছবি এখানে এঁকে দেখে দিলাম। এরপরে আমি যে আমি অ্যাঙ্গেলটা আমি যেটা নেবো মনে রাখবে 45 degrees থেকে 60 degrees, 45 তোমার 60 degrees আমার থাকবে। আর সে এই যে জিনিসটা তোমার থাকছে থ্রু ইটস উইথ একটা ট্রায়াঙ্গুলার পোর্শন আমি কেটে নিচ্ছি অফ দ্য ব্রিক থ্রু ইটস উইথ একটা ট্রায়াঙ্গুলার পোর্শন। ট্রায়াঙ্গুলার পোর্শন আমি কাটিং করব থ্রু ইটস উইথ এই যে জিনিসটা করবো এটা কীভাবে করবো এদিক থেকেও করতে পারি, এই এই বরাবর একটা আমি ধার নিলাম এদিক থেকেও করতে পারি এ সাইড থেকেও এ সাইড থেকেও যে কোনো একটা দিক থেকে। তো ধরে নাও এইভাবে আমি নিলাম এদিকে যে অ্যাঙ্গেলটা থাকছে সেটা আমি নিলাম হচ্ছে এই এইভাবে। তো নিচের যে আমার পোর্শনটা যেটা ডট ডট দিয়ে যেটা গেছে সেটা তো ভেতরের লাইনটা আমি যদি দেখাই তাহলে সেক্ষেত্রে আমার তো এদিক দিয়েও তো আমার যাবে, তো সেক্ষেত্রে আমার এই যে লাইনটা আমি পাচ্ছি স্ট্রেট লাইনটা মানে এদিকের যে এই যে পোর্শনটা আমি পাবো এই এই পোর্শনটা আমি এটাকে কেটে আমি বাদ দিয়ে দেবো। এটাকে আমি আরেকটা ভিউ দিয়ে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, ধরো দেখো যদি আমি এই বরাবর আমি যদি এটাকে দেখানোর চেষ্টা করি এই নিলাম তারপরে এখান থেকে আমি এই দিকের আমি এইটা নিলাম, আচ্ছা এই দিকের আমি এইটা নিলাম, সরাসরি আমি এখানে ছবিটা তোমাদের আঁকছি আমি এখান থেকে এইটা নিলাম ঠিক আছে। এবার এখান থেকে আমি এইটা নিলাম নিয়ে তারপরে আমি এখান থেকে আমি এটা নিলাম এদিক থেকে আমি এইটাকে টানলাম হলো। সেক্ষেত্রে ছবিটা একটু দেখতে হয়তো তোমাদের অড লাগবে কিন্তু আমি তোমাদেরকে জিনিসটা যেটা আছে সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছ পোর্শনটা যেটা ব্রিকটা যেটা আমার এই যে পোর্শনটা যেটা দেখতে পাচ্ছ এই পোর্শনটা আমার কেটে এটাকে আমি বাদ দিয়ে দেবো, এইটা আমার কেটে বাদ। আর এই ক্ষেত্রে যে আমার অ্যাঙ্গেলটা থাকছে সেটা কত থাকছে আমার 45-60 degrees উইথ বরাবর থ্রু ইটস উইথ। এই যে ক্লোজারটা যেটা আমি পেলাম এই যে আমি ব্রিকটা যেটা আমি পেলাম সেটা হচ্ছে আমার কি মিটেড ক্লোজার। এই ক্ষেত্রে আমার যেটা এখানে থাকবে সে কিট আমার এখানে বরাবর আমার থেকে যাবে এখানে কিটে, সেক্ষেত্রে এই এইখানেও আমার যদি আমি কিটে আমি আঁকতে যাই তাহলে আমি এখানে আমি কিটাকে আমি এখানে আঁকতে পারবো আমি। তো এই যে ক্লোজারটা এটার নাম হচ্ছে আমার কি মিটেড এটা ক্লোজার। আচ্ছা এরপরে যেটা বোঝাবো সেটা হচ্ছে কি বেভেলড ক্লোজার। আর তার সাথে আরেকটা জিনিস বোঝাবো কি সেটা হচ্ছে আমার বেভেলড ব্যাট।
এই দুটো কি কি জিনিস, দুটো নামই কিন্তু সেম, বেবেল বেবেল, কিন্তু একটা হচ্ছে ক্লোজার, একটা হচ্ছে ব্যাট। ব্যাট মানে কি, সেটা হচ্ছে অংশ, আর ক্লোজারটা অংশ। কিন্তু কি, ক্লোজারটা অন্যরকমভাবে তোমার মানে যেটা হচ্ছে কাটিং করা হচ্ছে, আর ব্যাটটা কাটিং করা হচ্ছে তোমার অন্যভাবে। তো সেক্ষেত্রে আমি ছবিটা তোমাদেরকে এঁকে দেখাচ্ছি। এই যে ছবিটা হবে, ছবিটা আমি এই সাইডে করে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে ছবিটা অ্যাকচুয়ালি কীরকম দাঁড়াবে। সেটা হচ্ছে আমি এখান থেকে আগে ব্রিকটা আমি আগে আঁকার চেষ্টা করছি, আমি ব্রিকের আমি ওপর পর্যন্ত আমি আঁকার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবে। এইটা তোমার হচ্ছে বেভেলড ক্লোজার, যেক্ষেত্রে কি এই যে ব্রিক, ব্রিকের যে আমার একটা সাইডের আমার চড়াটা আমার থাকছে পুরোটা, আর একটা সাইডে আমার চড়াটা থাকছে হচ্ছে হাফ। এখান থেকে এটা হচ্ছে হাফ, এদিকের এইটা হচ্ছে হাফ, হাফ হাফ রইল, ঠিক আছে। এইবারে এর হাফ থেকে পোর্শনটা নিয়ে নিয়ে পড়ে ঠিক তার অপোজিট দিকে যে মানে হেডার, এটা হেডার, এটা হেডার, অপোজিট যে হেডার আছে, একটা হেডারে হাফ নিচ্ছি আর একটা হেডারে ফুল নিচ্ছি। নেওয়ার পর আমি এটাকে এইভাবে এটাকে আমি জয়েন করছি। সেক্ষেত্রে কি এই যে বাইরের দিকে যে পোর্শনটা, যেটা আমি যদি ডট ডট দিয়ে দেখানোর চেষ্টা করি, যে বাইরের যে ফুল যে মনে করো, এটা আমি এই যে এই যে লেন্থ, ব্রিকটা তো আমার এরকম ছিল, ব্রিকটা আমার ছিল হচ্ছে এরকম ছিল, কিন্তু এই দিকের পোর্শনটা আমি এটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। তোমাদেরকে আমি অন্য কোনো কিছু দেখাই, একটু লক্ষ্য করবে এই দিকের অংশটা আমার থাকছে, এই অংশটা আমার রয়ে গেল, এই যে অংশটা এটা আমার রয়ে গেল, কিন্তু এই সাইডের যে অংশটা যেটা এই দিকের অংশটা, এইটা আমি এখান থেকে এটা আমি কেটে বাদ দিয়ে দিলাম, এই অংশটা আমার কেটে বাদ। তো এই যে ব্যাট মানে এই যে ক্লোজারটা, এটাকে আমার কী বলা হচ্ছে, এটা হচ্ছে আমার বেভেল ক্লোজার। সেক্ষেত্রে আমার ওপরের যে ফ্রকটা আছে, আমার ফ্রকটা আমার সেরকমই থাকবে, কিন্তু ফ্রকটা আমার কিছুটা অংশ আমার কাটা পড়বে, যেহেতু আমি এইভাবে আমি ইটটাকে আমি কাটিং করে নিচ্ছি, কিংবা ইটটাকে আমি ভেঙে নিচ্ছি। আমি এই ক্লোজারটাকে বলা হচ্ছে কি, এইটা হচ্ছে আমার বেভেল ক্লোজার। বেভেল ব্যাটের যে ছবিটা থাকবে সেটা হচ্ছে তোমার কী থাকবে, একদিকে তোমার যদি আমি 3/4 নিচ্ছি, আর যদি আমি 1/4 নিয়ে নিচ্ছি আমি একটা সাইডে, তোমার যে স্ট্রেচার থাকছে লম্বা সাইডটা, তো সেটা অপর দিকে যখন আমি জয়েন করছি তখন আমার কী থাকবে, সেটাকে আমি হাফে নিয়ে এসে আমি ওটাকে আমি জয়েন করবো, হয় আমি হাফে নিয়ে জয়েন করবো, কিংবা তার উল্টোতে কী কী করতে পারি, ওই যে ওইটার 1/4 সঙ্গে থাকবে আর 3/4 আমার হয়তো থাকবে না। তো এই যে ধরনটা, এটাকে বলা হচ্ছে বেভেল ব্যাট। এই জিনিসটা কীরকম দাঁড়াবে, জিনিসটা দাঁড়াবে তোমার হচ্ছে এইরকম, ছবিটার দিকে ধ্যান দেবে তাহলে বুঝতে পারবে। এটা ধরানো হচ্ছে আমার কি হেডার দিকটা, এটা ধরুন আমার কি স্ট্রেচারের দিকটা। ছবিটা আমি প্রথমে পুরোটাই না হয় আমি এঁকে নিলাম, তারপরে রেড কালার দিয়ে তোমাদেরকে আমি জিনিসটা বুঝিয়ে দেবো। এই জিনিসটা আমার রইল, এরপরে কী হবে দেখো, ধরে নাও এর এখান থেকে এই পোর্শনটা হচ্ছে আমার 3/4 অংশ, আর এখান থেকে আমার এটা হচ্ছে ধরুন আমার 1/4 অংশ। তো এই যে পয়েন্টটা পাচ্ছি, এই পয়েন্টের সঙ্গে আমি এখান থেকে যদি আমি এইটা যদি আমি 1/4 করি, তাহলে এই দিকটা আমার পড়তে হচ্ছে কি 3/4 পড়ে থাকবে, কিংবা ধরে নাও আমি যদি এখান থেকে যদি আমি হাফ করি, তো এটা আমার ডায়াগোনালি এইভাবে কোনাকোনি এইটা আমি নিলাম। তো সেরকম নিচের যদি আমি ভেতরে যদি আমি লাইনটা টানি, ভেতরের আমি লাইনটা টানলাম, ধরে নাও যে লাইনটা আমার এখানে জয়েন্ট হলো, তাহলে এইটারও তো আমার ঠিক এই যে আমি এই লাইনই দেখাচ্ছি, তাহলে এটাও তো আমার ঠিক এইভাবেই আমার এটা এখানে জয়েন করবো, যে যেটা আমার এখানে এইভাবে জয়েন্ট হবে নিয়ে এই দিকের যে পোর্শনটা, এইটা আমি এখান থেকে কেটে বাদ দিয়ে দিলাম, যেটা ডবল থাক দিলাম, আর শুধু এই পোর্শনটা আমার এখানে কী রইলো, এটা আমার অবশিষ্ট পড়ে রইলো। এই যে টাইপটা পেলো, এই টাইপটাকে আমার কী বলা হচ্ছে, এটা হচ্ছে আমার কি বেভেলড ব্যাট।
আচ্ছা, এরপরে আরও একটা টাইপের সম্বন্ধে তোমাদেরকে আমি একে বলে দেখাচ্ছি, যেটাকে বলা হয় কি স্কুইড ব্রিক। স্কুইড এই জিনিসটা কীরকম, এটা হচ্ছে এর যে হেডার থাকবে, এর হেডারটা আমি কাটবো, দুটো দিক থেকে আমি এর হেডারটাই কেটে বার করবো, কিন্তু এর কি একটা মধ্যেখানে একটা শার্প আমার একটা পয়েন্ট হয়ে আমার থাকবে। তো সেই জিনিসটা আমার কীরকম দাঁড়াবে, আমি প্রথমে গোটা ব্রিকটি আমি আঁকার চেষ্টা করছি আবার। এই নিলাম গোটা ব্রিকটি আমি আঁকলাম এখানে। আমার এখানে যে ফ্রগটা থাকবে, ফ্রগটা আমার এখানে রইল, সেক্ষেত্রে এটাও বলা থেকে এখানেও কিন্তু আমার ফ্রগটা থাকবে, কিন্তু সেই ফ্রগটা কিন্তু আমার এটা কি পুরোটা কিন্তু থাকবে না, এটা কি আমার অর্ধেকটা কেটে কিন্তু আমার বাদ হয়ে যাবে, যেটা হচ্ছে ইন কেস অফ বেভেল ব্যাট বলো, কিন্তু বেভেলটা আমি ক্লোজার বলো। তো স্কুইন্টের ক্ষেত্রে কী হয়, স্কুইন্টের ক্ষেত্রে কিছু না, তুমি এইদিকের যে হেডার আছে সেটাকে নিয়েও দেখাতে পারো, আবার এদিকে হেডারটাকে নিয়ে পড়ে দেখাতে পারো। আমি এদিকটা দেখো, কারণ এদিকটাকে আমি কি ফ্রন্ট পেজে আমি এইটাকে এই সাইডে আমি রেখেছি, এই সাইডটাকে। তাহলে কী করবো, এর একটা মিডল পয়েন্ট নাও হেডারটার নিয়ে, এর এখান থেকে এদিকটা অংশ, এখান থেকে এদিকের অংশ, ঠিক এরকম এখান থেকে এই সাইডের, আর যদি আমি ডট ডট দিয়ে যদি ভেতরের অংশ দিয়ে দেখানোর চেষ্টা করি, তাহলে এর হচ্ছে এদিকের অংশ নিয়ে এইটাকে আমি এই যে অংশটা যেটা আমার পড়ে থাকলো, মানে এই যে অংশটা যেটা আমি পেলাম, তো এইটা আমার বাদ হয়ে যাবে, শুধু এইটা পড়তে হবে। এই জিনিসটা দেখতে কীরকম হবে, দেখতে হবে কীরকম তোমার, সেটা আমি তোমাদেরকে ছবি এঁকে দেখাচ্ছি, যদি এইটাতে বুঝতে না পারলে। এই যে বড় ব্রিকটা আমি নিচ্ছি, এই যে ব্রিকটা আমি নিলাম, এরকম হলো নিয়ে এখান থেকে কোনাকুনি জয়েন্ট, আর এখান থেকে আমার এসে কোনাকুনি জয়েন্ট, এটা তোমার হয়ে গেলো কি স্কুইন ব্রিকেট। এইটা হয়ে গেলো আমার স্কুইন ব্রিক, মধ্যেখানে তোমার যেরকম কী থাকার কথা সেরকম তোমার কী আমার থেকে যাবে কীটা, সে কীটা রাখতে আমার কোনো অসুবিধে কিছু নেই। তো এই টাইপটার এই যে টাইপটা হলো, এটা হচ্ছে আমার কি স্কুইন ব্রিকের, এইটা আমার টাইপ, যে এর এখান থেকে তো এই যে ব্রিকটাকে আমি যদি রেখে ফুল যদি আমি নিয়ে আসার চেষ্টা করি, তাহলে তো ব্রিকটা আমার লেন্থ করবো, তাহলে তো আমার এতটা তো আমার তো আসার কথা, এটাও আমার এতটা আসার কথা, এখান থেকে আমার এটা এরকম হওয়ার কথা, মানে অ্যাকচুয়ালি এরকম। কিন্তু আমি কী করেছি, কোনা মধ্যেখানে হাফ নিয়েছি, আর এই দুটোকে এই সাইডটাকে আমি কেটে বার করেছি, এই টাইপটা, এটাকে আমি বলা হচ্ছে কি স্কুইন ব্রিক। আচ্ছা, এরপরে আরেকটা টাইপ হয়, যেটাকে আমার বলা হয় কি বুলনোজ ব্রিক। সে বুলনোজ ব্রিকটা কীরকম, বুল মানে কি যেটা আমরা জানতে কি যেটা অ্যানিমেল পড়লে যেটা ষাঁড়ের মতো, তার যে নাক সে নাকের মতন এই জিনিসটা দেখতে হয়, যেটা হচ্ছে কি ছবিটা এরকম রইল আমার ব্রিক, ব্রিকসটা আমার এরকম, যেরকম ব্রিক্স হয়। কিন্তু এর যেখানে এজ থাকে সারফেস, সে সারফেস থাকবে না, সেটা আমার এইভাবে ঘুরে যাবে, যেটা আমার সারফেস থাকে সারফেস থাকবে না, সারফেসটা আমার এইভাবে কী হবে, এটা ঘুরে যাবে। এখানে তুমি যদি কোনো কী দিল, তো সেই কীটা আমার এখানে রইল। এই যে টাইপটা, এটাকে আমার বলা হচ্ছে কি আমার বুলনোজ ব্রিক। তাছাড়া আরও কিছু টাইপস রয়েছে, সেটা তোমাদেরকে বলে দিচ্ছি আমি। তাছাড়া এর গতকালকে আমি যেটা বলছিলাম, সেটা হচ্ছে তোমাদের পারফোরেটেড ব্রিক ছিল, হলো ব্রিক ছিল, সেলুলার ছিল। তো এই ব্রিকগুলোতে কী থাকে, এগুলোতে আমাদের হোল করা থাকে, তোমার ছেদ করা থাকবে, যেখান দিয়ে আমার কি এইটা কী হয়, ব্রিকটা আমার ওজনও আমার কম হয়, আর সেই ব্রিকটাকে আমার ট্রান্সপোর্ট করতে আমার কোনো অসুবিধা কিছু হয় না, আর এই ব্রিকটাতে কী থাকে আমার ইজিলি এয়ার আমার এদিক দিয়ে তোমার পাস করতে পারে, মধ্যেখানে যদি আমি এটাকে হলো করে দিই, আমার পারফোরেট করে দিই, এখানে তোমার ছিদ্র ছিদ্র মতন থাকে এই সব ব্রিকগুলোর ভেতরটাতে, এই যে সারফেসটা এপার থেকে ওই পার। তো এই ছবিগুলো দেখবে বইয়ে তোমাদের দেওয়া থাকবে। তো আজকে আমি যেটা করালাম সেগুলো হচ্ছে তোমাদের ব্রিকে কি স্পেশাল টাইপের ব্রিকের কিছু ছবি এঁকে পরে দেখালাম, আর নর্মালি একটা ব্রিক কীরকম দেখতে হয় সেটা আমি তোমাদেরকে দেখালাম।
আর টাইপগুলো আমি তোমাদেরকে বলেছি। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি, এরপর দিন আমি তোমাদেরকে ব্রিক মন্ডিং নিয়ে পরে কিছু বোঝাবো। তো তোমরা তোমাদের টেক্সট বইগুলো দেখবে, আশা করি বুঝতে পারবে। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম, তোমরা সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।